হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি শুকনো মরিচ দিয়ে চকলেট কেক। এখন অনেকেই আমাকে পাগল ভাববে, না আমি পাগল না, একদম ঠিক আছি। মেক্সিকোতে এই কেকটার নাম মেক্সিকান চকলেট অ্যান্ড চিলি কেক। সেখানে কিন্তু এই কেকটা অনেক প্রচলিত। এই কেকটা তেমন ঝাল না হলেও এর মধ্যে মরিচের একটা অসম্ভব সুন্দর ফ্লেভার থাকে, যেটা খেতে অনেক ভালো লাগে। তো আর দেরি না করে চলুন চলে যাই আমরা মূল রেসিপিতে। তো এখানে রুম টেম্পারেচার থাকা একটা ডিম নিয়ে নিলাম। অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এখন আমি ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আপনারা চাইলে হাত দিয়েও আলাদা করে নিতে পারেন। এখন একটা ইলেকট্রিক উইস্কের সাহায্যে আমি ডিমের সাদা অংশটাকে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাটা চামচ অথবা হ্যান্ড উইস্কও ইউজ করতে পারেন। এখন আমি এটাকে আস্তে আস্তে ফেটিয়ে নিচ্ছি, 1-2 মিনিট এভাবে ফেটিয়ে নিব। 1-2 মিনিট ফেটানোর পর এখানে আমরা অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখানে আমি নর্মাল চিনি ইউজ করছি, অল্প অল্প করে দিচ্ছি আর বিট করে নিচ্ছি। সবটুকু চিনি দিয়ে আমি ডিমের সাদা অংশটাকে আরও 2-3 মিনিট বিট করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এরকম অবস্থায় চলে এসেছে। এখন আমরা ডিমের কুসুমটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন এটা দিয়েও একদম লো স্পিডে 30 সেকেন্ডের জন্য বিট করে নিলাম। এখন কিন্তু আমার ইলেকট্রিক উইস্কের কাজ একদম শেষ, আর বিট করব না। ডিমের কনসিস্টেন্সিটা কিন্তু এমন হবে, আমি আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমরা এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার বা নর্মাল ময়দা, চেলে দিয়ে দিলাম। এখন এটাকে আমরা আলতো হাতে মিক্স করব ডিমের সাথে। দেখতে পাচ্ছেন ভালো করে মিক্স করে নিচ্ছি। ময়দা মিক্সিং শেষ হলে এখানে আমরা অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার। অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করবেন, তাহলে আপনারা ফ্লেভারটা ভালো পাবেন। এটাকেও আমরা আলতো হাতে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্সিং শেষ করে নিলাম। এখন আমরা এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে মেল্টেড চকলেট। আপনারা মিল্ক চকলেট অথবা ডার্ক চকলেট নিতে পারেন, তবে এটা ইউজ করতে হবে, এটা এই কেকের একটা ট্রেডিশন, এটা দিতেই হয়। এখন অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল বা নর্মাল তেল। এখন সব কিছু আরেকবার মিক্স করে নিব। এখন অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। বেকিং সোডা দিয়ে কিন্তু হবে না। আর দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স, আর এই চিলি ফ্লেক্সের ঝালটা একটু কম। আপনারা যে লাল মরিচগুলো আছে ঝাল কম সেগুলো ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, এটা কিন্তু দিতে হবে। এটা না থাকলে আপনারা সিনেমন পাউডার মানে দারুচিনি গুঁড়ো ইউজ করতে পারেন, তাহলেও কিন্তু হয়ে যাবে। সব কিছু ভালো করে মিক্স করে নিলাম। এই শেষের 3টা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু আপনাদের মেইন, অবশ্যই দিতে হবে। এখন আমি যেই বাটিটাই বানাবো এটাকে গ্রিস করে নিচ্ছি ভালো করে। দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে কিন্তু তেলটাকে লাগিয়ে নিলাম। এখন আমরা ব্যাটারটা ঢেলে দিচ্ছি, সবটাই ঢেলে দিলাম। আর আমরা আজকে বেক করব চুলায়। ব্যাটারটা দিয়ে আমরা এটাকে 2-3 বার ট্যাপ করে নিচ্ছি। ভালো করে ট্যাপ করতে হবে যাতে এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। এখন আমরা চুলাটা প্রিহিট করে নিচ্ছি। একটা পাতিলের মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে এটাকে মিডিয়াম স্পিডে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিলাম। এখন আমরা অ্যাড করে দিচ্ছি কেকের মিক্সচারটা, আর এটাকে বেক হতে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। যদি আপনারা ওভেনে বেক করেন তাহলে 160 ডিগ্রিতে 30 থেকে 40 মিনিটের জন্য বেক করবেন। আমার বেকিং কিন্তু শেষ, দেখতে পাচ্ছেন। আর উপরে যে এই ক্রাস্টি ভাবটা, এটাই কিন্তু এই কেকের বৈশিষ্ট্য। ব্রাউনির মতো এই কেকের উপরে এরকম একটা ক্রাস্টি ভাব থাকে, আপনারা দেখতে পাচ্ছেন এরকম হবে। এখন আমরা ছুরির সাহায্যে 4 সাইড ছাড়িয়ে নিচ্ছি। এখন আমরা এটাকে উল্টে দিব, উল্টে নিলাম। এরপর একটু আইসিং সুগার ডাস্ট করে দিচ্ছি। কেকটা উল্টানোর সময় আমার কেকটা পড়ে গিয়েছিল, এই কারণে একটু ফেটে গিয়েছে। এখন উপরে চকলেট সিরাপ দিয়ে দিলাম একটু দেখার সৌন্দর্যের জন্য, এগুলো কিন্তু একদমই অপশনাল। আর একটু দিয়ে দিলাম স্প্রিঙ্কেল, দেখতে পাচ্ছেন কেকটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর চিলি কেককে যদি আমরা শুকনো মরিচ না দেই কেমন দেখায়,
তাই আমি চারপাশে একটু শুকনো মরিচ ছড়িয়ে দিলাম। আর কেকটাকে কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর দেখুন কেকটা কতটা সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে। অনেকেই ভয়ে এই কেকটা বানাবে না, আসলে চকলেটের মধ্যে একটা চিলির ফ্লেভার কি যে অসম্ভব মজা লাগে, আপনারা বাসায় একবার তৈরি না করলে বুঝবেন না। তো আশা করি আমার এই ভিন্নধর্মী রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। বাই বাই।